তো দেখো আমরা বাড়ি থেকে বেরিয়েছি, তখন কথা বলতে পারিনি কারণ আমরা এখন যাচ্ছি গঙ্গা স্নান করতে। আর এই দেখো নবদ্বীপ, এটা নবদ্বীপ গঙ্গায় চলে এসেছি, তো এসে ওই লঞ্চে করে আমরা নবদ্বীপ যাব, এই ষোড়গঞ্জের ঘাট পার হয়ে তো ওই নবদ্বীপ যাব। তো এই জন্য লঞ্চে উঠে পড়েছি, দেখো চারিদিকে শুধু জল আর জল। আর কী বলতো, আমি বাড়ি থেকে না ভিডিওটা মতলব কথা বলতে পারিনি তোমাদের সাথে, এই কারণে কারণে একা একা ভিডিও করা, বাচ্চা সামলানো খুব মুশকিল হয়ে যায়। তো আমরা চলে এসেছি, লঞ্চ থেকে নেমে পড়েছি, শুধুমাত্র আমরা গঙ্গা স্নান করবো আর কিচ্ছু করবো না, মনের ময়লা পরিষ্কার করতে এসেছি। গঙ্গা স্নান করে যদি মনের ময়লা পরিষ্কার হতো তাহলে সবাই এই গঙ্গা স্নান করে পবিত্র হয়ে যেত, তাই না? তো চলো, যাই হোক, এটা সবাই বলে তাই আমি বললাম, আর কিছুই না। তো দেখো যাচ্ছি, এবার আমরা স্নান টান করবো, তো অতটা কিছু শেয়ার করতে পারবো না, বেশি কিছু আমরা ঘুরবো না রৌদ্রের মধ্যে, শুধু জাস্ট স্নান করবো। আর এখানে দেখো হনুমানে ভরা, চারিদিকে হনুমানে ভরা চারিদিকে। তো এটা হলো মায়াপুরের ঘাট, তো ওই যে এখানে সব শ্রাদ্ধ শ্রাদ্ধ অনেক কিছুই হয়। আর এই যে আমরা এইখানে নোংরা আছে, তো এই নিচের দিকে আমরা স্নান করবো। আর এটা দেখো কী করছে, এর কাণ্ড দেখো কী করছে, এর কীর্তি দেখো, আয়নায় বাইকের উপরে বসে আয়নাতে মুখ দেখছে, ও ভাবছে কি জিনিসটা, বুঝতেই পারছে না ওটা কি। খুব মজা পাচ্ছিলাম আমি, আমার ছেলে আমার বাবা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, খুব মজা লাগছিল। দেখো মাঝে মধ্যে আয়নাতে মুখ দেখছে নিজের, দেখো দেখবি দেখো দেখবে, আর ওটাকে খাওয়ার চেষ্টা করছে, ও মনে করছে কি না এটা। তো চলো স্নান টান করে নিই, তারপর আবার যাওয়ার সময় কথা বল। স্নান টান হয়ে গেছে, আমরা হোটেলে খেয়েও নিয়েছি, খেয়ে নিয়ে এবার বাড়িতে যাচ্ছি। তো লঞ্চ পার হব, তো এখানে দাঁড়িয়ে আছি, বাবা টিকিট নিতে গেছে। আর কি বলতো, এই গরমের মধ্যে না আর ভিডিও করা হচ্ছেই না, আর এই বাচ্চাকে সামলানো, ক্যামেরা সামলানো আমার দ্বারা সম্ভব না, মনে হয় না আমি আর ভিডিও বানাতে পারবো, সত্যি কথা। মানে মনের পাপ ধুতে এসে না আজকে আমার মাথাটা মানে গরম হয়ে গেল, মনে হলো মনের মধ্যে আরও পাপ জড়িয়ে গেল। তো চলো দেখো, আমরা লঞ্চে উঠে গেছে, ব্যাগ গরম, গঙ্গা জল নিয়েছে, গঙ্গা জল, এটা নবদ্বীপের গঙ্গা, গঙ্গা স্নান করতে এসেছে আর কিছু। আর ওই রোদ্রের মধ্যে বাচ্চা নিয়ে ঘোরাঘুরি করা সম্ভব নয়। তো চলো লঞ্চটা চলে এসছে, এবার নিচে নামবো আমরা লঞ্চ থেকে, তারপরে লঞ্চ বা ট্রলার এরকম কিছু করে।
তো দেখো আমরা টুকটুকি ভাড়া করে গেছিলাম, টুকটুকি এপারে ছিল, তো টুকটুকিটা উঠে গেছে আর আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, গরমে না ও ক্লান্ত হয়ে পড়েছে, তো দেখো ঘুমিয়ে কীরকম করছে। তো ভাবছি মনে হয় না এইভাবে আমি একা একা ভিডিও করতে পারবো, খুব কষ্ট হয়ে যাচ্ছে মনের মধ্যে। আজকে খুব রাগ এসে গেলো জানো তো, গঙ্গা স্নান করতে এসে ঠিক মতো ভিডিও করতে পারলাম না কিছু না, তো মনের পাপ ধুতে এসে মনের পাপ আরও ইয়ে করে নিয়ে যাচ্ছি। তো চলো যাই হোক, ভিডিওটা এখানেই এন্ড করবো, বেশি দূর টেনে নিয়ে যাবো না, ছোট্ট একটা ভিডিও, পারলে পুরোটা দেখে স্কিপ করো না, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, ঠিক আছে। আর আমাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও, অল নোটিফিকেশান অল অন করে দিও। তো চলো বাড়িতে যাচ্ছি, এখন বাড়িতে গিয়ে মা রান্নাবান্না করবে, তারপর খাওয়া দাওয়া করবো। এখন অলরেডি দেড়টা একটা বেজে গেছে, একটা বেজে গেছে। তো চলো বাই, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও কিন্তু। হ্যাঁ টাটা বাই।